মন এবং আদিল ভাই সহ যারা রয়েছেন একই সাথে এই অঞ্চলের সকল সহযোগী সংগঠনের সুপ্র নেতৃবৃন্দ, দলমত নির্বিশেষে সকল সম্মানিত উপস্থিতি, আমি সকলকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মের মানুষ যারা রয়েছেন তাদেরকেও সম্মান জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমরা জানি মরহুম রুহুল বিশ্বাস বিগত দিনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে দীর্ঘদিনের আওয়ামী লীগের ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল। কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসী লোকের সমন্বয়ে ইউনিয়নবাসীর সকল স্বপ্ন সেদিন তার মৃত্যুর মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটিয়েছিল, যেটি এই ইউনিয়নের সকলের জন্য অত্যন্ত একটি ঘৃণ্যতম অধ্যায় ছিল। আমাদের সকলের জন্যে অত্যন্ত কষ্টের, দুঃখের সেই করুণ পরিস্থিতি, যেটি আমাদের আজও সকলের মনে দাগ কেটে আছে, কুড়িয়ে কুড়িয়ে খায়। পরবর্তীতে আবার নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কবির হোসেন নির্বাচিত হয়েছিল। 5টি বছর শেষ পর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়নবাসী কতটুকু